আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ শরীফ জহির ইসলাম, সহকারী শিক্ষক সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে তোমাদের অধ্যায় ষষ্ঠ জাবেদা থেকে তোমাদের আলোচনা করেছি। আজকে জাবেদা থেকে তোমাদের আলোচনা করব ক্রয় জাবেদা বলতে ক্রয় জাবেদা প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় জাবেদার একটি নমুনা ছক তারিখ ক্রেডিট হিসাব খাত সত্য চার নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট পাউন্ড হিসাব ক্রেডিট, এই সবটি ক্রয় জাবেদার সব। দেখো টিকা চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়, যার কারণে কারবারি বাড্ডা বাদ দিয়ে আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় জাবেদা প্রস্তুত করার সময় আমরা কি করব, চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করব। এর মাঝখানে কারবারি বাড্ডা বাদ দিতে হবে, তারপর আনুষঙ্গিক খরচ যোগ করে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। দেখো বিক্রয় শর্ত যদি এই রূপ হয়, 2/10 নেট 30, এর দ্বারা বোঝায় ক্রেতা পণ্যের মূল্য 10 দিনে পরিশোধে সমর্থ হবে, 5% নগদ বাড্ডা পাবে। যদি এই 10 দিনের ভিতরে ক্রেতা যদি পণ্যের মূল্য পরিশোধ করে 2% নগদ বাড্ডা পাবে। আর যদি অসমর্থ হয়, মানে 10 দিনের ভিতরে যদি সেটা পরিশোধ করতে ব্যর্থ হয়, 30 দিন হয়, তাহলে সম্পূর্ণ মূল্যের পণ্যের চালানের উল্লিখিত পরিশোধ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথাটি বুঝতে পেয়েছ অবশ্যই, যে 10 দিনের ভিতরে যদি আমরা চালানটা পরিশোধ করি তাহলে 2% নগদ পাত্তা পাবে, আর যদি 10 দিনের বেশি হয়, 30 দিনের ভিতরে যদি হয়, তাহলে সম্পূর্ণ টাকা চালানের উপর যা থাকবে তার উপর পরিশোধ করতে হবে। তাহলে এসো আজকে আমরা একটি চালান বই আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করি। জনাব আলী ক্রয় জাবেদা 2011 জুন 1 পাবনার সাহিবগঞ্জ থেকে বিধান থেকে প্রতিটি 200 টাকা দরে প্রতিটি 200 টাকা দরে 100টি শাড়ি ক্রয়
প্রতিটি আশি টাকা দূরে একশো খানা লুঙ্গি পাবনা সাহেবগঞ্জ থেকে প্রতিটি 200 টাকা দরে 100টি শাড়ি ক্রয়, প্রতিটি 80 টাকা দরে 100 খানা লুঙ্গি ক্রয় করা হলো। কারবারি বাড়টা 10%। কারবারি বাড়টা 10%, ডেলিভারি খরচ 100 টাকা। চালান নন, চালান নন 56, 70, 2/10 30। জনাব আলী ক্রয় জায়গাটা 2011 জুন মাসে পাবনা সাহিত্যের প্রতিটি 200 টাকা ধরে 100 শাড়ি ক্রয়, প্রতিটি 80 টাকা ধরে 100 টাকা লঙ্গি ক্রয় করা হলো। কার্গো রিপোর্ট 10%, ডেলিভারি করছে 100 টাকা, চালান নাম 56, 70/2/10 30। এখন সেটাকে কে বের করে যাবে তা প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাক বোর্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করো। তারিখ সংখ্যা 70, 4 নম্বর সূত্র। আমি ক্রয় যাবে না, তারিখ ক্রেডিট হিসাব কার্ড 74 নম্বর সূত্র ক্রয় হিসাব। ডেবিট পাওনা দারি সব ক্রেডিট। তারিখ ক্রেডিট হিসাব খাত 74 নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনা দারি সব ক্রেডিট। পাবনা সাইড থেকে 200 টাকা ধরে 100টি শাড়ি। তাহলে 200 দেখো 2011 জুনে সাহিবিদার পাবনা সাহিবিদার পাবনা
তাহলে 200 পূরণ 100, প্রতিটি 200 টাকা ধরে 100 টি সারি, তাহলে 200 পূরণ 100 তাহলে 20,000 টাকা, 20,000। তারপর দেখো প্রতিটি 80 টাকা ধরে 100 খানা লুঙ্গি ক্রয় করা হলো, তাহলে 80 পূরণ 100 8,000 টাকা, দুটি যোগফল 28,000 টাকা। কার পরিবর্তে 10%, তাহলে 10% ডেলিভারি খরচ 100 টাকা যোগ 25,300 টাকা। এখন দেখো পাবনা সাইডটা 25,000, 25,300 টাকা, সত্য 2/10 নিট 30, চালান 9/56, সূত্র যেহেতু কিছু নেই ঠিক দিতে হবে। এখন দেখো যেহেতু জুন 1, এখন যোগ করতে হবে 25,300 টাকা মোট, উত্তর ক্রয় জাবাদার যোগফল 25,300 টাকা। এই 25,300 একত্রে লিখতে হবে, চালান 28,000 তারিখ থেকে, 28 থেকে 28,000 থেকে আমরা কি করেছি, কার পরিমাণটা 10% বাদ দিতে হয়েছে, 10% বাদ দিলে দেখো কিভাবে বের করছি,
25,200 ডেলিভারি খরচ 100 মানে 25,300 এই 25,300 টাকা দেখো ক্রয় হিসাব পেমেন্ট পাওয়া গেল 25,300 টাকা আমরা ক্রয় যাবে দা মোট যোগফল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ক্রয় যাবে দা সম্পর্ক অবশ্যই তোমরা ব্ল্যাকবোর্ডে দেখেছো বা শুনেছো এবং লিখতে পারবে বলতে পারবে এইভাবে আরেকটি উদাহরণ তোমাদেরকে দেখাইতেছি মদন মোহন সাড়ে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে প্রতিটি 500 টাকা ধরে থেকে প্রতিটি 500 টাকা ধরে 50টি সিল্ক শাড়ি ক্রয় করলো 50টি সিল্ক শাড়ি ক্রয় করলো চালান নং 60 কারবারি বাট্টা 5% 2/15 নেট 30 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটি উদাহরণ যে মদন মোহন শাড়ি টাঙ্গাইল থেকে প্রতিটি 500 টাকা ধরে 50টি সিল্ক শাড়ি ক্রয় করা হয় চালান নং 60 কারবারি বাট্টা 5% 70/2/15/30 এইটা কিভাবে আমরা ক্রয় বই ক্রয় চাবিতে বইতে অন্তর্ভুক্ত করব ক্রেডিট হিসাব খাত 70
चालान नंबर सूत्र तो हिसाब देखे पावना दा हिसाब हिसाब कटे देखो 2011 जून 20 मदन मोहन सारी सत्य दुई अब्लिक पंद्रह एकत्रिस चालान नौ साठ एखन देखो प्रति पांच सौ टाका दरे पंचाश टी साड़ी তাহলে পাঁচশো পূরণ পঞ্চাশ পঁচিশ হাজার টাকা কার্বন বর্ডটা 5% এক হাজার দুশো পঞ্চাশ এক হাজার দুইশো পঞ্চাশ তেইশ হাজার সাতশো পঞ্চাশ দেখো তেইশ হাজার সাতশো পঞ্চাশ এখানে খরচ খরচ যেহেতু নেই তাহলে আমার যোগ করার প্রয়োজন নেই যোগ তেইশ হাজার সাতশো পঞ্চাশ মোট ক্রয় যাবে তার যোগফল তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে ক্রয় জাবেদার দুইটি উদাহরণ ইতি পূর্বে ব্ল্যাকবোর্ডে অঙ্কন করে দেখাইছি আশা করি সবাই বুঝতে পেরেছ আর তোমাদের পাঠ্য বইয়ের একটি অনুশীলনী দেওয়া আছে তোমরা পাঠ্য বই থেকে এই ক্রয় বিক্রয়টা মাহমুদ আফরোজ আক্তারের একটি উদাহরণ উদাহরণ দেওয়া আছে এই অঙ্কটি তোমরা করে নিয়ে আমাকে দেখাইবা তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘজীবী হোক এই করোনা মহামারীর কারণে তোমরা সবাই সচেতন আছো অবশ্যই আশা করি আরো সচেতন থাকবে এই আশা ব্যক্ত করে আজকে তোমাদের এই অনলাইন ক্লাস একাই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ মুক্তি